এখন আমাদের এখানে যেটা হয়েছে যে প্রত্যেকটা কলামে আমি R3 লিখেছিলাম, কিন্তু SLR1 এ প্রত্যেকটাতে লিখবো না, লিখবো হচ্ছে আমাদের যে রুল এ থেকে বি, এই রুলের যে ভ্যারিয়েবল আছে তার ফলোতে লিখবো R3, শুধুমাত্র এর ফলো যেগুলো সেগুলোতে লিখবো R3, সেই সব আমরা কলামে লিখবো R3, সবগুলাতে লিখবো না। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি যে আমরা এখন কি করব, যে আমাদের 4 নাম্বার স্টেটে আমরা রিডিউস করতে হবে, এটা বুঝতে পারছি, 3 নাম্বার রুল দ্বারা রিডিউস করতে হবে, কিন্তু আগে যেভাবে কোনো কিছু চিন্তা না করে অ্যাকশন পার্টটাতে, অ্যাকশন ফাংশনের প্রত্যেকটা কলামে লিখে দিতাম হচ্ছে R3, কিন্তু এখন সেটা লিখবো না। এখন লিখবো হচ্ছে স্পেসিফিক আমার এই যে ভ্যারিয়েবলটা, সেই ভ্যারিয়েবলের ফলোতে লিখবো। ঠিক আছে, তো আমাদের গ্রামারটা ছিল এরকম, এস থেকে ক্যাপিটাল এ, এ থেকে স্মল লেটার এ, ক্যাপিটাল এ, এরকম ছিল আমাদের গ্রামারটা। আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ভ্যারিয়েবলের ফার্স্ট অ্যান্ড ফলো বের করে নিতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার ফার্স্ট অ্যান্ড ফলোটা বের করে নিতে হবে। তাহলে আমরা জানি যে ফার্স্ট অ্যান্ড ফলো কিভাবে বের করতে হয়। এখানে হচ্ছে যে আমাদের যদি এস এর ফলো আমরা বের করতে চাই, এস টা আমাদের রাইট হ্যান্ড সাইডে কোথাও নাই, তার মানে এস কে কেউ ফলো করছে না। তো এস কে ফলো যদি এখানে কেউ না করে, তাহলে ফলো অফ এফ কি হয় বলেন তো? ফলো অফ এস কি হবে? আপনাদের এরকম কোশ্চেনও ছিল, রাইট হ্যান্ড সাইডে কোথাও এস নাই, তাহলে এস এর ফলো কি? এস এর ফলো হবে হচ্ছে ডলার, শুধু ডলার, শুধু ডলার হবে। হ্যাঁ, যেহেতু আমরা জানি স্টার সিম্বল এস, তার মানে ডলার থাকেই। এখন আমরা দেখবো যে রাইট হ্যান্ড সাইডে কোথায় এস আছে, দেখলাম যে কোথাও এস নাই, তার মানে শুধু ডলারই হবে, আর কিছু হবে না। তারপরে আমাদের হচ্ছে ফলো অফ হচ্ছে ক্যাপিটাল এ বের করতে হবে। তো ফলো অফ এ আমরা যখন বের করতে যাব, তখন দেখতে হবে যে এ কে কে ফলো করছে। এখানে এ কে কেউ ফলো করছে না, তার মানে এর ফলো হচ্ছে এর ফলো, তার মানে এটা দিয়ে আমরা বের করতে পারছি না। আবার এখানেও এ আছে, তার মানে এ কে ফলো করছে আরেকটা এ, তাহলে এর ফলো কি হবে? এই এ এর ফলো না, না না, এই এ ধরেন আগে, প্রথমে এই এটা চেক করেন, এই এ কে কে ফলো করছে আরেকটা ক্যাপিটাল এ না? জি ম্যাম। তাহলে এখানে এ এর ফলো হবে ফার্স্ট অফ এ, তাই না? যদি একটা ভ্যারিয়েবল কে আরেকটা ভ্যারিয়েবল ফলো করতো, তাহলে সেই ভ্যারিয়েবল এর ফার্স্ট হয় না? জি ম্যাম, ফার্স্ট অফ এ। তাহলে ফার্স্ট অফ এ হচ্ছে আমাদের স্মল লেটার এ আর স্মল লেটার বি। তাহলে আমাদের ফার্স্ট অফ এ তো স্মল লেটার এ, স্মল লেটার বি হলো। এখন আমাদের আরো চেক করতে হয় আর কোথায় কোথায় এ আছে। এই যে এখানে আরেকটা এ আছে, এটা অনুযায়ী আমাদের হবে ফলো অফ এ, এটা আপনারা ঠিকই বলেছিলেন। কিন্তু প্রথমে আমাদের যত জায়গায় এ থাকে সবগুলো কনসিডার করতে হয়, ওই জন্য আগে আমরা প্রথমের এটা কনসিডার করে নিলাম। প্রথমটা কনসিডার করলে আমাদের হচ্ছে একে যদি আমাদের নর্মালি একটা বি ভ্যারিয়েবল ফলো করতো, তাহলে তো আমরা বলতাম এর ফলো হচ্ছে বি এর ফার্স্ট। সেম ভাবে আমাকে একে ফলো করছে আরেকটা এ, তার মানে এর ফলো হবে এর ফার্স্ট। ঠিক আছে, তাহলে এর ফলো হচ্ছে এর ফার্স্ট এ বি। আর তার সাথে হচ্ছে যে আমাদের আরেকটা আছে, ইউনিয়ন করব আমরা হচ্ছে ফলো অফ এস, যেহেতু আমাদের এখানে এখানে একে কেউ ফলো করছে না, মানে একে আমরা উল্টা দিকে গিয়ে বলি যে এদিকে এস ফলো করছে, এস এর ফলো এর ফলো হয়, তাহলে আমরা এস এর ফলো হচ্ছে ডলার, সেটাও অ্যাড করে নিলাম। তাহলে ফলো অফ এ হচ্ছে এ বি আর হচ্ছে ডলার। তাহলে আমি যখন R3 কথাটা R4 নাম্বার স্টেটে লিখবো, সেটা লিখবো হচ্ছে এ এর ফলোতে। আমাদের 3 নাম্বার রুল হচ্ছে এ থেকে স্মল লেটার বি। তাহলে আমরা হচ্ছে যে এর ফলো যতগুলো আছে সেখানে সেখানে R3 লিখবো। তাহলে আমাদের দেখেন যে এখানে যদি এই টেবিলটার কথা চিন্তা করি, 4 নাম্বার স্টেটে কোথায় কোথায় লিখবো, এ বি ডলার তিনটাতেই, মানে এখানে আমাদের আসলে দুইটা টেবিলের ক্ষেত্রে সেমই আসলো, কারণ আমাদের ফলোতে তিনটাই চলে এসছে, ওই জন্য আমরা পার্থক্যটা এখনো বুঝতে পারিনি। ঠিক আছে, এখানে দেখেন এটা আমাদের SLR1 পার্সিং টেবিল করছি আমরা, 4 নাম্বার স্টেটে প্রত্যেকটা কলামে দিয়ে দিলাম, কারণ আমাদের এ বি ডলার তিনটাই আমাদের ফলো এসছে। ঠিক আছে, এখন এখন আবার দেখেন যে আমাদের যখন এটা এখানে ওপেন করি, এটা কি করলাম, আচ্ছা হ্যাঁ, এটা যখন আমি 5 নাম্বার স্টেটে আছি, তখন আমার রুল হচ্ছে এস থেকে এ।
তো এস থেকে এ হচ্ছে আমার এক নাম্বার রুল ছিল, আমরা যেরকম নাম্বার দিয়েছিলাম সেটাতে এস থেকে এ ছিল হচ্ছে এক নাম্বার রুল, এটা দুই, এটা তিন নাম্বার রুল। তার মানে পাঁচ নাম্বার স্টেটে আমাকে রিডিউস করতে হবে এক নাম্বার রুল দ্বারা। কিন্তু এক নাম্বার রুলের সবগুলা ক্ষেত্রে আমি এই রিডিউস কথাটা লিখবো না, লিখবো হচ্ছে এস এর ফলোতে, তাই না? তো আমাদের ফলো অফ এস হচ্ছে ডলার। তাহলে ওই জন্য আমরা কি করেছি, দেখেন শুধুমাত্র পাঁচ নাম্বার স্টেটে শুধুমাত্র ডলারে আমরা হচ্ছে যে আর ওয়ানটা বসিয়েছি। এখানে দেখেন আগে কিন্তু আমাদের এ বি ডলার তিনটাতে বসাতাম, আমাদের চিন্তাই করার ছিল না আমি কোথায় কোথায় আর ওয়ান আর টু আর থ্রি বসাবো, আমরা সবগুলাতেই বসিয়ে দিতাম। এখন আমরা কি করব, পাঁচ নাম্বার স্টেটে রিডিউস করার ফলে যে ভ্যারিয়েবলটা আসবে সেই ভ্যারিয়েবলের ফলোতে শুধুমাত্র আমরা রিডিউস মুভটা লিখবো, তাছাড়া বাকি গুলাতে লিখবো না, ঠিক আছে? তো আমাদের এটা ছিল পাঁচ নাম্বার স্টেট। আমাদের আরেকটা স্টেট আছে ছয় নাম্বার স্টেট। ছয় নাম্বার স্টেটে আমাদের রুলটা হচ্ছে এ থেকে স্মল লেটারে ক্যাপিটাল এ। তো এখানে এটা আমাদের দুই নাম্বার রুল, তার মানে ছয় নাম্বার স্টেটে আমাকে কি করতে হবে, আর টু দ্বারা রিডিউস করতে হবে, এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের আর টু হচ্ছে এ থেকে এ, তার মানে এর ফলোতে বসাতে হবে। সেম আমাদের এর ফলো হচ্ছে এবি ডলার, তার মানে আমাদের আসলে তিনটাতে লিখতে হচ্ছে। এখন আমরা এখানে এ বি ডলার ছয় নাম্বার স্টেট থেকে তিনটাতেই লিখে দিলাম, তার মানে আমাদের হচ্ছে যে এল আর জিরোর সাথে পার্থক্য হয়েছে শুধুমাত্র পাঁচ নাম্বার স্টেটে, কারণ আমরা এখানে দেখেন যে এখানে পাঁচ নাম্বার স্টেটে তিনটাতে এন্ট্রি ছিল এল আর জিরোতে, কিন্তু এখানে হচ্ছে না, কারণ আমাদের এস এর ফলো শুধুমাত্র ডলার ছিল, এস এর ফলো ছিল শুধুমাত্র ডলার। আর চার আর ছয়ের ক্ষেত্রে আমরা পার্থক্য বুঝতে পারছি না, কারণ আমাদের এর ফলো তিনটাই ছিল, তার জন্য যদি তিনটা না হতো দুইটা হতো এ আর ডলার অথবা এ আর বি, তাহলে পার্থক্যটা বুঝা যেত। তো আপনার যেমন হবে তেমনি আসতে হবে, হো তিনটাতেও আসতে পারে, এটা কোনো ব্যাপার না, এসএলআর ওয়ান এর ক্ষেত্রেও তিনটাতে আসতে পারে। তো যেটা বলবে সে অনুযায়ী আমাকে পার্সিং টেবিলে এন্ট্রি দিতে হবে, ঠিক আছে? তো কি বললাম যে আমাদের এসএলআর ওয়ান আর এল আর জিরো পার্সিং টেবিলের মধ্যে পার্থক্যটা কি, একজন বলো তো। এটা কি বুঝতে পেরেছেন পার্থক্যটা কোথায়? এল আর জিরো পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করা কে কে বুঝেনি বলেন, এল আর জিরো পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করা কে কে বুঝেনি? ম্যাম আরেকবার বলবেন। এল আর জিরো পার্সিং টেবিল কনস্ট্রাক্ট করা, আপনাদের হচ্ছে এল আর জিরো পার্সিং টেবিল ক্যানোনিক্যাল কালেকশন অফ এল আর জিরো আইটেমস এবং এল আর জিরো পার্সিং টেবিল, এটা অনেকবার বুঝিয়েছি, ক্যানোনিক্যাল কালেকশনটা মনে হয় দুই তিনটা ক্লাসে বুঝিয়েছি, ঠিক আছে? তারপরে এআর জিরো পার্সিং টেবিলটাও বেশ কয়েকবার বলেছি, যতবার ক্লাস শুরু করেছি ততবার রিভিউ দিয়েছি। তো আপনাদের কাছে ক্লাসের ভিডিও থাকে না? জি ম্যাম আছে। আপনারা হচ্ছে যে হ্যাঁ, তো এআর জিরো পার্সিং টেবিলটা না বুঝলে পার্সিংটা বুঝবেন কিভাবে? তা মানে কালকে হয়তো পার্সিংটা কোনোভাবে বুঝেছেন, কিন্তু পার্সিং টেবিল করেছিলাম কিভাবে এটা তো এখন বলতে গেলে তো পুরাটা আবার বলতে হবে শুরু থেকে। আচ্ছা ম্যাম ভিডিও দেখে নিবো তাহলে। ক্যানোনিক্যাল কালেকশন বুঝে তারপরে এল আর জিরো পার্সিং টেবিলটা করতে হবে। তো আমাদের যেটা যদি ক্যানোনিক্যাল কালেকশন না বুঝিয়ে বলি তাহলে তাড়াতাড়ি অন্তত একটু বলা যাবে, সেটা হচ্ছে আপনি আমাদের পার্সিং টেবিলে হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাকশন পার্ট আর একটা হচ্ছে গো টু পার্ট। আমাদের কি করতে হবে যে আরেকটা বিষয় হচ্ছে যে কতগুলো রো থাকবে, একটা তো কলামের বিষয় থাকে একটা হচ্ছে রো এর বিষয়টা থাকে। তো আপনি যদি মনে করেন ক্যানোনিক্যাল কালেকশনটা বুঝে নিবেন, যদি হচ্ছে যে ভিডিও দেখে বুঝতে পারবেন, আর হচ্ছে যে পার্সিং টেবিল করতে গেলে আপনার রো নাম্বার হবে যতগুলা স্টেট আছে ততগুলা। আমাদের এগুলো হচ্ছে আমাদের অটোমেটেড এক একটা স্টেট,
তো আমরা এখানে দেখতে পাচ্ছি 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম 7টা স্টেট আছে, 0 থেকে 6 পর্যন্ত 7টা স্টেট আছে। তাহলে এখানে আমরা 7টা স্টেট হচ্ছে 7টা হচ্ছে রো আকারে দেখলাম। এখন আমাদের কলাম কতগুলো হবে, এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাকশন পার্ট, একটা হচ্ছে গো টু পার্ট। তো তার মধ্যে অ্যাকশন পার্টে কলাম হয় হচ্ছে আমার যতগুলা টার্মিনাল সিম্বল আছে ততগুলা, আর তার সাথে ডলার। এই তিন মানে এখানে তো দুইটা আছে টার্মিনাল সিম্বল আর ডলার, তাই তিনটা হলো, যতগুলা টার্মিনাল হবে সে অনুযায়ী হবে। আর গো টু পার্টে থাকে হচ্ছে আমার ভ্যারিয়েবল গুলো। তো কি করতে হবে আপনাকে, যখন ক্যানোনিক্যাল কালেকশনটা দেখবেন, দেখবেন আমি আই জিরো মানে জিরো স্টেট বুঝাচ্ছি, এখানে জিরো স্টেট থেকে আমি যদি এস রিড করি তাহলে কোন স্টেটে যাব, সেই নাম্বারটা লিখতে হয় গো টু পার্টে। এখানে আমি আছি হচ্ছে জিরো স্টেটে, আমি যদি এখন এস রিড করি তাহলে কি করতে হবে, এই দুইটার যেখানে মার্জ হয়েছে সেখানে লিখতে হবে 1, মানে আমি জিরো থেকে এস রিড করলে আমি 1 এ যাব। জিরো নাম্বার স্টেট থেকে যদি এস রিড করি আমি যাব 1 স্টেটে, তাহলে জিরো আর এস এর মার্জিং যে পয়েন্টটা যেখানে মার্জ করে মানে ইন্টারসেক্ট করে সেখানে আমাদের কি হবে 1 লিখতে হবে। গো টু পার্টে আমাদের ভ্যারিয়েবল সবসময় গো টু পার্টেই থাকে, তো জিরো আর এস যেখানে ইন্টারসেক্ট সেখানে 1 আছে হবে। সেম সিমিলারলি আমাদের যখন জিরো স্টেট থেকে আমি ক্যাপিটাল এ রিড করবো তখন আমি যাব 2 নাম্বার স্টেট, তাহলে জিরো আর এর হচ্ছে যেখানে ই করবে ছেদ করবে সেখানে আমাদের রাখতে হবে হচ্ছে 2, যেহেতু আমরা তারপরে 2 নাম্বার স্টেটে যাচ্ছি। এভাবে গো টু পার্টে কাজগুলো এভাবে হয় যে আমার কোনো একটা স্টেট থেকে যদি ভ্যারিয়েবল রিড করি তাহলে কোন স্টেটে যাব, ওখানে জাস্ট স্টেট নাম্বারটা লিখে দিতে হয়, আর কিছুই করতে হয় না, জাস্ট স্টেট নাম্বারটা লিখে দিতে হয়। তারপরে আমি যখন হচ্ছে যে অ্যাকশন পার্টে আসব, এটা তো গো টু পার্টের বিষয়টা গেল, যখন অ্যাকশন পার্টে আসব তখন আমাদের দেখতে হবে টার্মিনাল সিম্বলের বিষয়টা, মানে প্রত্যেকটা স্টেট থেকে আমাদের কি করতে হবে টার্মিনাল সিম্বলের জন্য অ্যাকশন পার্টের মুভটা নিতে হয়। আমি জিরো নাম্বার স্টেট থেকে যদি স্মল লেটার এ রিড করি যাবো হচ্ছে 3 নাম্বার স্টেটে, জিরো থেকে যদি স্মল লেটার এ রিড করি যাবো হচ্ছে 3 নাম্বার স্টেটে, তাহলে আমাকে লিখতে হবে হচ্ছে যখনই টার্মিনাল সিম্বল তখনই আমার হয় শিফট হবে অথবা রিডিউস হবে। ঠিক আছে, তো আমরা যখন টার্মিনাল সিম্বল রিড করবো তখন শিফট করতে হবে, যখন টার্মিনাল সিম্বল আমরা দেখবো যে আমরা রিড করে কোথাও যেতে পারছি তখন আমরা কি করব, আমাদের শিফট করতে হবে। ওই জন্য আমরা লিখবো হচ্ছে শিফট, তারপরে রিড করার ফলে আমি কোন স্টেটে যাচ্ছি, আমি যাচ্ছি হচ্ছে 3 নাম্বার স্টেটে, তাহলে আমাকে লিখতে হবে এস 3। আগে এস কথাটা লিখতে হবে, এটা মিন করে যে শিফট করো, আমরা যেরকম কালকে এক শিফট করতাম, কেন যে এস 3 ছিল বলে আমরা একে আগে শিফট করছিলাম তারপরে 3 কে শিফট করছিলাম, এটা কিভাবে পেয়েছিলাম, কারণ আমি এই 0 নাম্বার স্টেট থেকে এ রিড করলে 3 নাম্বার স্টেটে যেতে পারি, সেই জন্য এস 3 লিখছিলাম। সেম ভাবে আমরা বি রিড করলে 4 নাম্বার স্টেটে যেতে পারি, তার মানে 0 আর বি এর যেটা ইন্টারসেক্টিং স্টিল সেখানে আমরা লিখবো হচ্ছে এস 4। এভাবে আমরা শিফটের সবগুলা কাজ লিখবো। এখন শিফট করার পরে আমাদের হচ্ছে যে কিছু স্টেট এরকম থাকে যেখানে আমাদের এই যে ডটটা সবার শেষে চলে গেছে, কিছু স্টেট এমন থাকবে যেখানে ডটটা চলে গেছে একেবারে শেষে। ঠিক আছে, তাহলে আমরা কি করব যে এই সব স্টেটের ক্ষেত্রে এগুলোকে আমরা বলি যে ফাইনাল আইটেম, যেগুলো ডট শেষে চলে যায় সেগুলোকে বলি ফাইনাল আইটেম। তো ফাইনাল আইটেম যুক্ত যে কোনো স্টেট থেকে আমাদের শিফট মুভ আর হয় না, কারণ আমি এই স্টেট থেকে তো আর কিছু রিড করবো না, এদিক থেকে আমাদের কোনো হচ্ছে যে ট্রানজেকশন নাই, আমরা তার মানে এখানে একেবারে শেষ আমরা হচ্ছে পর্যায়ে পৌঁছে গেছি এই এই তিনটা স্টেটে। ঠিক আছে, তো এরকম স্টেটের ক্ষেত্রে আমাদের রিডিউস মুভ নিতে হয়। তাহলে আমাদের কি করব যে আমি যখন 5 নাম্বার স্টেটে আছি তখন কি করব, আমি আমার কাছে অবশ্যই এরকম আছে ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ এরকম আমাদের স্ট্যাকে আছে। ঠিক আছে, আমরা কালকে যখন দেখছিলাম ধরেন এর পরে 6 আবার এর পরে 6 এরকম কিছু একটা আছে স্ট্যাকের যদি কথা চিন্তা করি, কারণ ওখানে স্টেট নাম্বার সহ থাকে, তো নর্মাল চিন্তা করি আমাদের এ আছে, আমরা কি করব সেটাকে মার্জ করে দিব এস দ্বারা, মানে রিডিউস করে দিব এস দ্বারা, এটা এটাই মিন করছে যে আমি এ এ রিড করে ফেলেছি আমি এখন সেটাকে রিডিউস করে দিব এস দ্বারা। এই জন্য আমাদের কি বলছে যে এখানে আমাদের লিখতে হবে রিডিউস কথা, এখন রিডিউস করব কোন রুল দ্বারা এটা বোঝানোর জন্য আমরা কি করেছি নাম্বার দিয়ে দিয়েছি, এই রুলটা থেকে 1 নাম্বার রুল বানিয়েছি, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। তো যখন আমি এস থেকে এ এই এই স্টেটে আছি তার মানে আমি 1 নাম্বার রুল দ্বারা রিডিউস করছি,
এটা আমাদের এক নাম্বার রুল ধরে নিয়েছে আমি, আপনি ইচ্ছা মতো যে কোনো সিকোয়েন্সে নাম্বার দিতে পারেন। তো কি করতে হবে, এইটা মানে হচ্ছে পাঁচ নাম্বার স্টেটে আমাকে লিখতে হবে আর ওয়ান। তো আমরা কি করেছি, পাঁচ নাম্বার স্টেটে যতগুলা অ্যাকশন পার্টে যতগুলো কলাম ছিল সবগুলাতে লিখেছি আর ওয়ান। এটা ছিল এল আর জিরো পার্সিং, ঠিক আছে। রিডিউস এর ক্ষেত্রে শুধুমাত্র আমাদের হচ্ছে যে দুইটা পার্সিংটা চেঞ্জ হবে, এর আগ পর্যন্ত এই শিফট আর গো টু তারপরে অ্যাকসেপ্ট এর বিষয়টা সবই সেম থাকবে। তাহলে আমি যখন পাঁচ নাম্বার স্টেটে সবগুলাতে আর ওয়ান লিখে দিলাম, তাহলে এখন আজকে যেটা বললাম সেটা হচ্ছে এস এল আর ওয়ানে আমি পাঁচ নাম্বার স্টেটে সবগুলাতে ব্লাইন্ডলি আর ওয়ান বসাতে পারবো না। আমাকে কি করতে হবে, পাঁচ নাম্বার স্টেটে আমি যে রুল দ্বারা রিডিউস করছি সেটার ভ্যারিয়েবলটা আমাকে দেখতে হবে, সেই ভ্যারিয়েবলের ফলোতে শুধুমাত্র আমি রিডিউস এর কথাটা লিখতে পারবো, বাকি কোথাও লিখতে পারবো না। আমরা কি করেছিলাম, এল আর জিরোতে সবগুলাতে ব্লাইন্ডলি অ্যাকশনের যতগুলো কলাম ব্লাইন্ডলি সবগুলাতে আর ওয়ান দিয়েছিলাম, কিন্তু আমি যখন এটাই যখন আবার এস এল আর ওয়ান এর ক্ষেত্রে করব, উপরের অংশটুকু পুরাটাই সেম থাকবে, এই অংশটুকু আমাদের এই অংশটুকু পুরাটাই সেম থাকবে, কারণ আমাদের ওখানে শিফট আর হচ্ছে গো টু এর পার্টটা আছে, ফোর না, এই এই থ্রি এর পর্যন্ত, শিফট এর পর্যন্ত গো টু পার্টটা সেম থাকবে, হ্যাঁ। কিন্তু শুধুমাত্র রিডিউস এর অংশটুকুতে আমাদের চেঞ্জ আসবে। রিডিউস এর ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখলাম যে পাঁচ নাম্বার স্টেটে আমাদের হচ্ছে যে ভ্যারিয়েবলটা ছিল হচ্ছে এস, তার মানে আমি রিডিউস এর মুভটা লিখব শুধুমাত্র এস এর ফলোতে, ঠিক আছে। তো এস এর ফলো আমরা বের করে নিয়েছি, দেখেছিলাম এস এর ফলো শুধুমাত্র ডলার, তাহলে আমরা কি করব, শুধুমাত্র ডলারের ক্ষেত্রে আর ওয়ান বসাবো এস এল আর ওয়ানে, বাকি দুইটা এই যে দুইটা এন্ট্রি ছিল এস এল আর ওয়ানে, এই দুইটা এন্ট্রিতে আর ওয়ান বসবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখন হচ্ছে আমাদের ছয় নাম্বার স্টেটে, এল আর জিরোর কথা যদি বলি, ছয় নাম্বার স্টেটে আমরা তাহলে কি লিখবো বলেন তো, ছয় নাম্বার স্টেটে আমাদের কি লিখতে হবে, ছয় নাম্বার স্টেটের রুলটা হচ্ছে এ থেকে এ ডট, তাহলে ছয় নাম্বার স্টেটে আমাদের এল আর জিরো পার্সিং এর ক্ষেত্রে কি লিখতে হবে, ম্যাম রিডিউস হবে, রিডিউস হবে, এটা কত নাম্বার রুল ম্যাম, এটা দুই নাম্বার রুল, যেটা তাহলে আর টু লিখতে হবে নাকি, আর টু হবে, হ্যাঁ আর টু লিখবো, এল আর জিরোর ক্ষেত্রে কোথায় কোথায় আর টু লিখবো, এল আর জিরোর ক্ষেত্রে প্রত্যেকটা আমার অ্যাকশন পার্টের যতগুলা কলাম আছে সবগুলাতে আর টু লিখবো, তাই না। ছয় নাম্বার স্টেটে আছি আমি অ্যাকশন পার্টের, এটা হচ্ছে আমার অ্যাকশন পার্ট, এই অংশটুকু আমাদের অ্যাকশন পার্ট, এখানে আমার তিনটা কলাম আছে, তিনটাতেই লিখে দিব আর টু, তাই না। জি ম্যাম। আর তাহলে আমরা হচ্ছে যে এস এল আর ওয়ানে কি করব, এটা যদি আমাদের রুলটা হয় দুই নাম্বার রুল, তাহলে এস এল আর ওয়ানে কি করব, এই ভ্যারিয়েবলটার ফলোতে শুধুমাত্র আর টু লিখবো, তাই না। এটাই বলছি না যে যেই রুলটা রিডিউস করতে হবে সেই রুলের যেটা ভ্যারিয়েবল লেফট হ্যান্ড সাইড এর ভ্যারিয়েবলটার ফলোতে লিখবো। তো এর ফলো কি পেয়েছিলাম আমরা, এর ফলো পেয়েছিলাম হচ্ছে, এর ফলো পেয়েছিলাম এবি ডলার তিন ডাই, তাই না। জি ম্যাম। এবি ডলার তিনটাই, তাহলে আমাদের কি করতে হবে, এ বি ডলার তিনটাতেই হচ্ছে আমাদের আর টু লিখতে হবে। তাহলে হচ্ছে এখানে দেখেন যে আমাদের এস এল আর ওয়ান এর টেবিলটা আর রিডিউস এর অংশটা এরকম ছিল, আর এল আর জিরোর ক্ষেত্রে রিডিউস এর অংশটা ছিল হচ্ছে যে সবগুলাতে এন্ট্রিটা ছিল, আর এস এল আর ওয়ান এর ক্ষেত্রে সবগুলাতে এন্ট্রি হবে না। তো এটাই ছিল পার্থক্য। এরপরে যখন পার্সিং করবেন, যখন এভাবে আমরা স্ট্যাক আকারে করেন বা হচ্ছে যে এভাবে টেবিল আকারে করেন, সেম পার্সিং টেবিল দেখে এন্ট্রি দিতে হবে, সেম আগে যেরকম ছিল সেমই হবে, ঠিক আছে, কোনো পার্থক্য থাকবে না, যে এখানে যা ছিল ওখানেও সেমই তাই হবে, মানে হচ্ছে যে
প্রসিডারটা মানে আপনার টেকনিকটা সেম, কিন্তু আপনার এন্ট্রিতে যা বলছে সেই অনুযায়ী এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে দুইটা এন্ট্রি আপনার আলাদা হলো, এখানে দুইটা আর ওয়ান ছিল, এখানে ওখানে আর ওয়ান ছিল না, তার মানে আমাদের এখন ডিফারেন্সটা আসবে যে এখানে যেহেতু এন্ট্রি নাই তার মানে ওই দুইটা মার্কসের মধ্যে আপনার পার্থক্যটা হবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে একটু দাঁড়ান, তাতে একটু চেঞ্জ করে আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য একটু চেঞ্জ করব। হ্যাঁ, এখানে এটা দিয়ে দিব, প্রত্যেক ক্ষেত্রে একটা করে এ আমরা হচ্ছে দিয়ে দিব, মানে আমরা ইনপুটটা এখন এ বি বি এ, ঠিক আছে, আগে যেটা ছিল এ বি বি এখন সেটা হচ্ছে এ বি বি এ। তাহলে আমরা কালকের যেটা পার্সিং এর ইটা দেখেছিলাম আমরা, সেটা একটু দেখাই আপনাদের। এটা ছিল আমরা এসএলআর, আগে এল আর জিরোটা দেখবো যে এল আর জিরোর ক্ষেত্রে আমাদের কেমন আসবে। এখন হচ্ছে যে আমরা এই পার্সিংটা করি, ঠিক আছে, এখানে তো কালকেরটাই এটা জিরো থেকে এ পেলে আগের অংশটুকু তো সেম, এ বি বি তো সেম, তার মানে এটার ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না, সমস্যা হবে শুধুমাত্র যখন এটা আসছে তখন, তাই না, চেঞ্জটা আসবে। তো জিরো আর এর জন্য এস থ্রি নিতে হবে, এস ফোর নিতে হবে, এটা ঠিক আছে, আর থ্রি নিতে হবে, এটা ঠিক আছে, আর টু নিতে হবে, ঠিক আছে, এস ফোর মানে বি শিফট হয়ে গেল। এখন কালকে যেটা ছিল যে এখানে তারপর থেকে শুধু ডলার ছিল, তো আমাদের এখনো তো এ ইনপুটটা বাকি আছে, ওই জন্য আজকে নতুন যেটা অ্যাড করলাম এ, শেষে একটা এ অ্যাড করেছে। ঠিক আছে, তাহলে এখন ফোর আর এ, ফোর আর এর জন্য কি এন্ট্রি বলেন তো, ফোর আর এর জন্য পার্সিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এল আর জিরো পার্সিং টেবিল, সেখানে ফোর আর এর জন্য কি এন্ট্রি নিতে হবে, আর থ্রি, আর থ্রি মানে হচ্ছে রিডিউস করতে হবে তিন নাম্বার রুল দ্বারা, তাই না? তো আমরা এখানে আর থ্রি আমাদের আছে, তার মানে এটাই হবে। ঠিক আছে, এখন ফাইভ আর ডল হচ্ছে যে এ তো আমরা এখনো শিফট করিনি, তার মানে এ এখনো আছে, তাহলে ফাইভ আর এর জন্য কি হবে, আর ওয়ান, তো আর ওয়ান করলাম, জিরো এস ওয়ান, ঠিক আছে। এখন আমরা কিন্তু এ কে এখনো রাখিনি, ঠিক আছে, আমি এটাকে পরবর্তীতে দিচ্ছি, কারণ আমরা নতুন করে এ আবার অ্যাড করেছিলাম, ঠিক আছে, মানে ইনপুট স্ট্রিংটাই এখন এরকম আমাদের। তাহলে এখন বলেন জিরো এস ওয়ান এখানে আছে, আর এখানে হচ্ছে মানে আমরা রিডিউস করলাম তারপরে জিরো এস ওয়ান পেলাম, এখন দেখেন আমি ওয়ান আর এ তে কি পাবো, ওয়ান আর এ তে আমার কোনো এন্ট্রি নাই, ঠিক আছে, ওয়ান আর এতে আমার কোনো এন্ট্রি নাই, তার মানে হচ্ছে এটা আমাদের পার্সিং সাকসেসফুল না, নট সাকসেসফুল। ঠিক আছে, যখনই দেখবেন আপনার কোনো একটা এরকম অপশন আসছে যে আমার এখানে ওয়ান আছে আর এখানে এ আছে, আমরা চেক করব আমার পার্সিং টেবিলে কি বলছে, ওয়ান আর এ পেলাম আমরা, ঠিক আছে, তো এখানে আমাদের ব্ল্যাঙ্ক, কোনো পার্সিং টেবিলে কোনো এন্ট্রি ব্ল্যাঙ্ক হওয়া মানে যে আপনার এই স্ট্রিংটা, এই স্ট্রিংটা হচ্ছে আপনার গ্রামার মেনটেন করে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা, যে আপনার পার্সিং টেবিলে যদি এমন কোন এন্ট্রি থাকে যেখানে ব্ল্যাঙ্ক এন্ট্রি আছে, আপনি টপ দেখবেন ওয়ান আর আপনার পার্সিং হচ্ছে যে ইনপুট যেটা বাকি আছে সেটা হচ্ছে এ, তো ওয়ান আর এ চেক করলে আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক এন্ট্রি, তাহলে কি বলে সেটা, মানে হচ্ছে যে পার্সিংটা সাকসেসফুল না, মানে হচ্ছে এই স্ট্রিংটা আপনার গ্রামার মেনটেন করে চলছে না, মানে গ্রামার অনুযায়ী লেখা হয়নি। ঠিক আছে, তার মানে এই স্ট্রিংটা আমরা গ্রামার অনুযায়ী করতে পারবো না। এখন দেখেন আমি যদি এই সেম বিষয়টাই, এই সেমটাই যদি আরেকবার করি, আমরা এস এল আর ওয়ান এর ক্ষেত্রে করবো, এতক্ষণ যেটা করেছিলাম
এতক্ষণ যেটা করেছিলাম সেটা ছিল আমাদের এল আর জিরো পার্সিং টেবিল অনুযায়ী করেছিলাম, ঠিক আছে? এখন আমরা হচ্ছে এস এল আর ওয়ান পার্সিং টেবিল অনুযায়ী করব। আমাদের এস এল আর ওয়ান পার্সিং টেবিল যেটা আছে সেটা অনুযায়ী এখন আমাদের ইনপুটটা চেক করব। তো আমাদের এখানে দেখেন এটা হচ্ছে এস এল আর ওয়ান পার্সিং টেবিল। এখানে এখানে হচ্ছে যে আমাদের এ পর্যন্ত হচ্ছে সেম, আমরা যেহেতু কালকে বি পর্যন্ত করেছিলাম, নতুন ভাবে আমাদের যখন এ আসছে ইনপুটে তখন থেকে আমাদের চেঞ্জটা হবে, ঠিক আছে? তো আমি যখন ফোর্থ থেকে এ পাচ্ছি, আমি যখন ফোর্থ থেকে এ স্মল লেটার এ পাবো, সেটা বলছে রিডিউস বাই থ্রি। ফোর্থ থেকে যখন আমি স্মল লেটার এ পাবো তখন বলছে রিডিউস বাই থ্রি। তো রিডিউস করা হলো, এরপর আমরা এরকম পেলাম জিরো এ টু। এখন এখন দেখেন যে আমি ফাইভ থেকে যখন এ চেক করব, হ্যাঁ, এখন দেখেন এই পার্সিং টেবিল অনুযায়ী ফাইভ এ তে কি আছে বলেন তো? ফাইভ এ তে কি কোনো এন্ট্রি আছে? না ম্যাম, নাই। তো আমরা যখনই দেখবো এখানে ফাইভ এ তে আমার এই পার্সিং টেবিল এস এল আর পার্সিং টেবিল অনুযায়ী এস এল আর ওয়ান অনুযায়ী ফাইভ এ তে কোনো এন্ট্রি নাই, তার মানে এখানে আমাদের এখানে আমরা বলে দিব যে নট সাকসেসফুল বা নট পসিবল, পার্সিং পসিবল না, ঠিক আছে? তারপরে এই স্টেপ আর দরকার হবে না, তখন আমি আর পরের স্টেপে আসবোই না আমাদের, তার আগে আমরা বুঝে নিব যে আমাদের পার্সিং সম্ভব না, ঠিক আছে? এখানে দেখতে পাবো আমাদের ফাইভ আর এতে কোনো হচ্ছে যে এন্ট্রি নাই, তার মানে পার্সিং সম্ভব না। তো আমাদের আগে যেটা ছিল যে ফাইভ আর এতেও রিডিউস মুভটা ছিল, কিন্তু পরে যে দেখলাম যে রিডিউস মুভটা নেওয়ার পরও আমরা দেখলাম যে না, পার্সিংটা সম্ভব হবে না। কিন্তু এখানে আমরা তার চেয়ে আগে বুঝতে পারলাম ভুলটা হচ্ছে, মানে আমার আসল লিস্টিংটা গ্রামার মেনটেন করে চলে না, ঠিক আছে? তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি জাস্ট একটা ধাপ আগে আমি বুঝতে পারলাম, কিন্তু যখন আপনাদের বিশাল স্ট্রিং হবে তখন দেখা যাবে যে এস এল আর ওয়ান পার্সিংটা এল আর জিরো চেয়ে তাড়াতাড়ি আপনার হচ্ছে যে এররটা ডিটেক্ট করতে পারে। আমাদের পার্সিং এর বা হচ্ছে পার্সারের কাজই তো হচ্ছে যে আপনার কোন একটা স্ট্রিং এর সিনট্যাক্স ঠিক আছে নাকি, সেটা থেকে যদি আমি পার্স ট্রি তৈরি করতে পারি তাহলে বলবো আমার সিনট্যাক্স ঠিক আছে, যদি পার্স ট্রি তৈরি করতে না পারি তাহলে বলবো আমার সেন্টেন্সের সিনট্যাক্স ঠিক নাই। এটাই তো পার্সারের কাজ, আমরা পার্সিং করছি কেন, এটা দেখার জন্য। তো আমার সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক আছে নাকি, তো আমি যদি যত তাড়াতাড়ি এররটা ডিটেক্ট করতে পারবো, যদি ঠিক না থাকে তো আমার এরর ডিটেক্ট করতে হবে, তারপরে সেটা রিপোর্ট করতে হবে কম্পাইলার যেভাবে আমাদেরকে এররটা দেয়। ধরেন আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করেছি কিন্তু ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট দিইনি, সেক্ষেত্রে সে আমাদেরকে এরর মেসেজ দেখায় বা এরর রিপোর্ট করে। এরকম আমাদের কাজ হচ্ছে এররটাকে ডিটেক্ট করা এবং সেটা রিপোর্ট করা, তারপর সেখান থেকে রিকভারি করা। তো আমরা কি করব যে যত তাড়াতাড়ি যত পার্স যে পার্সার যত তাড়াতাড়ি এরর ডিটেক্ট করতে পারবে সেটাকে আমরা তত এফিশিয়েন্ট বলতে পারি। তো এখানে আমরা দেখলাম যে এই এই স্ট্রিংটা আসলে আপনার গ্রামার মেনটেন করে না, কিন্তু আমরা রিডিউস করলাম, তারপরে যে দেখলাম যে সাকসেসফুল হচ্ছে না। সেম স্ট্রিং এর জন্য আমি যখন এস এল আর ওয়ান করছি সেটা আরো আগে ডিটেক্ট করতে পারছে, যদিও এখানে মাত্র একটা ধাপ আগে, কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে বেশ কয়েক ধাপ আগে এররটা ডিটেক্ট করতে পারবে, ঠিক আছে? ওই জন্য আমাদের এস এল আর ওয়ানটা একটু বেশি এফিশিয়েন্ট হচ্ছে এল আর জিরোর ক্ষেত্রে, এটা বেশি হচ্ছে তাড়াতাড়ি এররটা ডিটেক্ট করতে পারে। এল আর জিরো ডিটেক্ট করতে পারবে, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা একটু দেরি হবে, এর এস এল আর ওয়ান এর চেয়ে কিছুটা দেরি হবে বেশি। এখন হচ্ছে যে আমাদের এখানে আপনাদের আরেকটা বিষয় বলি যে আমরা যে স্ট্রিংটা হচ্ছে যে করছিলাম সেখানে আমাদের ছিল এ বি বি, কালকে পর্যন্ত আমরা করেছিলাম, তারপরে ডলার ছিল, ঠিক আছে? আমরা যেটা করছিলাম এই বি কে ক্যাপিটাল এ দ্বারা রিডিউস করেছিলাম, তারপরে এই এ আর এই ক্যাপিটাল এ কে আরেকটা ক্যাপিটাল এ দ্বারা রিডিউস করেছিলাম, তারপরে এই বি কে ক্যাপিটাল এ দ্বারা রিডিউস করেছিলাম, এই দুইটা এ কে আমরা হচ্ছে ক্যাপিটাল এস দ্বারা রিডিউস করেছিলাম। এটা ছিল আমাদের বটম আপ পার্সিং এর অর্ডারটা। দেখেন আমাদের সবগুলো গ্রামার অনুযায়ী আছে, মানে আমি প্রায় মুখস্থ হয়ে গেছে বারবার বলতে বলতে। বি কে এ দ্বারা রিডিউস করলাম, এ কে এ দ্বারা রিডিউস করেছি, এ কে এস দ্বারা রিডিউস করেছে, ঠিক আছে? এটা ছিল কালকের পার্সিংটা। আমি কি করেছি আজকে, আজকে আমি করেছি এখানে নতুন একটা স্ট্রিং দিয়ে দিয়েছি, মানে নতুন একটা ইনপুট সিম্বল দিয়ে দিয়েছি স্মল লেটার এ,
এখানে দিয়েছে একটা স্মল লেটার এ, তার মানে তারপরে আমাদের ডলারটা আছে। তো কি হচ্ছে দেখেন যে আমরা এইটা আমাদের তো পার্সিং সম্ভব না, কারণ এখানে স্মল লেটারে আসা সম্ভব না। আমার যে গ্রামারটা দেওয়া আছে কনটেক্সট ফ্রি গ্রামার, সেখানে এখানে কোনোভাবে স্মল লেটার এ আসা সম্ভব না। তো আমরা কি করছি, যখন এল আর জিরো পার্সিং করতে চাইছি, যখন এল আর জিরো পার্সিং করতে চাইছি, তখন দেখেন কই এটা, এই যে এটা, তখন দেখেন এই এটাকে কি করছে যে আপনার এই এটা যখন পাচ্ছে তখনও কি করছে যে সে রিডিউস করে দিচ্ছে। আপনার এখানে এ যখন পাচ্ছে তখন সেই মুহূর্তে এই ক্যাপিটাল এ কে এস দ্বারা রিডিউস করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে ধাপে যে দেখছে যে আমার এখানে রিডিউস করা সম্ভব না, এস দ্বারা তো রিডিউস করে দিল, এই ক্যাপিটাল এ কে এস দ্বারা রিডিউস করে দিল। তারপরে দেখছে যে এখন ওয়ান আর এ কোনোভাবে আসা সম্ভব না, ওই জন্য সাকসেসফুল না, ঠিক আছে। কিন্তু আমরা কি করব, এসএলআর ওয়ানে সেটা হবে না, এসএলআর ওয়ানে এই দুইটাকে রিডিউসই করবে না। যদি আমি কি করি যে আমার পার্সিং এ রিডিউস করে যদি আমার লাভই না হয়, এস কে যদি এ ফলোই না করতে পারে, তাহলে আমার এ কে এস দ্বারা রিডিউস করে কোনো লাভ নাই। আমার কি হচ্ছে যে এস এর ফলোতে যদি এ না থাকে তাহলে আমি কখনোই রিডিউস করব না। এস এর ফলোতে থাকতে পারে শুধুমাত্র ডলার। আমরা ফলো যখন বের করেছিলাম তখন দেখেছিলাম এস এর ফলোতে থাকতে পারে শুধুমাত্র ডলার। তাহলে এস এর ফলোতে যদি স্মল লেটার এ বা বি কোনো কিছু না থাকতে পারে, আমি রিডিউস মুভটাই নিব না। ওই জন্য ওরা আরো তাড়াতাড়ি হচ্ছে দিতে করতে পারছে। ওরা চেক করে যে আগেই চেক করে যে এটা কি এস এর ফলোতে থাকা সম্ভব। ওই জন্য পার্সিং টেবিলটা এমন ভাবে করা যে কোনো একটা ক্ষেত্রে দেখবে যে এটা কি এস এর ফলোতে থাকা সম্ভব নাকি। পাঁচ নাম্বার রুলটা হচ্ছে আমাদের এস থেকে এ, ঠিক আছে, এটা ছিল আমাদের এস থেকে এ। সে কি করবে, দেখবে আগে যে এস এর ফলোতে যেখানে থাকা সম্ভব সেখানেই শুধু রিডিউস মুভটা লিখবে, তাছাড়া অন্য ক্ষেত্রে রিডিউস মুভ লিখবে না। এটাই কাজ হচ্ছে এস এল আর ওয়ান এর পার্থক্য। সেখানে সে তাড়াতাড়ি করে, সে দেখে যে আমার এই যে পরবর্তী যে ক্যারেক্টারটা আছে সেটা কি আমি রিডিউস করার পরে কি সেই ক্যারেক্টারটা এস এর ফলোতে, মানে সেই ভ্যারিয়েবলের ফলোতে থাকা সম্ভব নাকি। যদি সম্ভব হয় তাহলে রিডিউস করবে, যদি সম্ভব না হয় তাহলে রিডিউস করবে না, ঠিক আছে। ওই জন্যই আমাদের এটাকে বলা হয় হচ্ছে যে এস এল আর ওয়ানটা তাড়াতাড়ি হচ্ছে ডিটেক্ট করতে পারে। সে চেক করবে যে সে এ পর্যন্ত করে আছে, আমরা যে পার্সিংটা করছি এস এল আর ওয়ানের ক্ষেত্রে সে এ পর্যন্ত এ পর্যন্ত তার আছে, ঠিক আছে। তারপরে এখন চেক করছে যে আমি এস দ্বারা রিডিউস করবো এই দুইটাকে, তো এস এর ফলোতে কি আছে, দেখছে যে এস এর ফলোতে এ আছে। তো এস এর ফলোতে যখন এ আছে, সে এমন ভাবে পার্সিং টেবিলটা করা যে এস এর ফলোতে এ থাকা সম্ভব না, এস এর ফলোতে যেহেতু বি থাকাও সম্ভব না, ওই জন্য সেগুলোতে কোনো এন্ট্রি নাই, ঠিক আছে। এটাই পার্থক্য আমার এস এল আর ওয়ান আর এল আর জিরো। এটা হচ্ছে যে শুধু আগে চেক করে ফলোতে থাকা সম্ভব নাকি, যদি ফলোতে থাকা সম্ভব হয় তাহলে কেবলমাত্র রিডিউস করবে, না হলে করবে না, ঠিক আছে। এটা কি বুঝতে পেরেছেন? এইটা এটার মধ্যে সিমিলারিটি পাচ্ছেন যে আমরা এখানে এই দেখেন যে আমাদের এ এ আছে, কিন্তু এ এ আছে কিন্তু আমরা সেটাকে এস এ পরিণত করিনি, কারণ আমরা দেখলাম এস এর ফলোতে কোনোভাবে এ সম্ভব না। দেখলাম মানে আমাদের টেবিলটা এমন ভাবে জেনারেট করা যে ফলোতে না থাকলে এন্ট্রি থাকবে না, ফলোতে না থাকলে কখনোই এন্ট্রি থাকবে না। ওই জন্য ফলোতে না থাকলে আমরা কখনো রিডিউস হচ্ছে করব না। তার মানে সে চেক করে, সে চেক করে নেক্সট ইনপুট সিম্বলটা কি ফলোতে আছে নাকি, কিন্তু এল আর জিরো নেক্সট ইনপুট সিম্বলটা ফলোতে আছে নাকি নাই চেক না করে ব্লাইন্ডলি সবগুলাতে লিখে দেয়, সবগুলাতে। দেখেন কোনো কিছু চেক করা দরকার নেই, আমি পাঁচ নাম্বার স্টেটে আছি, আমার এ থাকুক কি বি থাকুক কি ডলার থাকুক আমার কোনো সমস্যা নাই, সব ক্ষেত্রে আমি রিডিউস করে দিব, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে যে ওই জন্য হচ্ছে এটাকে বলা হয় এল আর জিরো, একটাকে বলা হয় এল আর জিরো। জিরোর মিনিং হচ্ছে সে পরবর্তীটা কি সেটা চেক করে না, জিরো, ওই জন্যই বলছে এটাকে জিরো। পরবর্তী ইনপুট সিম্বলটা কি ফলোতে আছে নাকি নাই সেটা চেক না করেই সে রিডিউস করে দেয়, ওই জন্য এটাকে জিরো বলছে। আর এস এল আর ওয়ান বলছে যে একটা ইনপুট সিম্বল দেখবে যে সেটা ফলোতে আছে নাকি, ওই জন্য এটাকে বলা হয় ওয়ান, ঠিক আছে। কিন্তু জিরোটা এসে যে আমার পরবর্তী ইনপুট সিম্বলটা রিডিউস এর ক্ষেত্রে ফলোতে আছে নাকি নাই সেটার উপর সে ডিপেন্ড করে না, সে ব্লাইন্ডলি হচ্ছে রিডিউস করে দেয়। মানে টেবিলটা এমন ভাবে গঠন করা যে আপনার রিডিউস হয়ে যাবে, কিন্তু এস এল আর ওয়ান কি করে যে আমার একটা ইনপুট সিম্বল চেক করে যে এটা কি ফলোতে আছে নাকি নাই, যদি থাকে তাহলেই হচ্ছে যে আমার টেবিলটাই করা এমন, যদি থাকে তাহলে আমার এন্ট্রি থাকবে, না থাকলে ফলোতে এন্ট্রি থাকবে না, ঠিক আছে।
এটা ছিল হচ্ছে আমাদের এসএলআর ওয়ান। এখন হচ্ছে এখানে আপনাদের আরেকটা গ্রামার এখানে আছে, দেখেন এটা প্র্যাকটিস করবেন আপনারা। এই যে ক্যানোনিকাল কালেকশনটা, এটা হচ্ছে যে এই গ্রামারটা থেকে করা, এই গ্রামারটা থেকে অগমেন্টেড একটা রুল করেছে, তারপর হচ্ছে যে পার্সিং ট্রি তৈরি করেছে, ঠিক আছে? তো এখন এটা একসাথে না বুঝালে পরবর্তীতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখন আপনাদেরকে এটা বলি যে ওয়ান স্টেট থেকে আমি যদি ক্যাপিটাল ই পাই, যাবো হচ্ছে 2 নাম্বার স্টেটে। তো ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমার কোন পার্টে হচ্ছে যে ই দিতে হয় বলেন তো, ভ্যারিয়েবলের ক্ষেত্রে কোন পার্টে হচ্ছে এন্ট্রি দিতে হয়? যদি কোন একটা স্টেট থেকে ভ্যারিয়েবল রিড করে, তাহলে কোন স্টেটে যেতে পারি, এক্ষেত্রে কোথায় আমার এন্ট্রিটা হয়? গো টুতে হয় না? আমার এই দুইটা পাশে কোনটা অ্যাকশন পার্ট আর কোনটা গো টু পার্ট? ম্যাম টার্মিনাল যে সাইডে থাকবে সেটা হচ্ছে অ্যাকশন পার্ট, আর ভ্যারিয়েবল হচ্ছে গো টু পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাকশন পার্ট আর এটা হচ্ছে আমাদের গো টু পার্ট। আমরা কি করব, এই 1 নাম্বার স্টেট থেকে আমি যদি ক্যাপিটাল ই রিড করি, তার মানে অবশ্যই আমার গো টু পার্টে এন্ট্রি হবে এবং আমি যাব 2 নাম্বার স্টেটে। তো এখানে লিখেছি 2, সেম হচ্ছে 1 থেকে যদি আমি টি রিড করি, যাব হচ্ছে 3 নাম্বার স্টেটে, লিখেছি 3। তারপরে দেখেন 2 নাম্বার স্টেট থেকে এটা হচ্ছে আমাদের অগমেন্টেড রুলের ফাইনাল স্টেট, ফাইনাল আইটেম, তার মানে এই স্টেট থেকে আমি হচ্ছে কি করব, অ্যাকসেপ্ট হবে। এবং এই স্টেট থেকে শুধুমাত্র ডলার পেলে আমাদের অ্যাকসেপ্ট হবে। এটা আমি অনেকবার বলেছি যে আমার এটা ছিল অগমেন্টেড রুল, আমার মেইন রুলে দেখেন 3টা রুল, কিন্তু এটা হচ্ছে আমার নতুন করে অ্যাড করা রুল, তাই না? তো আমরা যখনই এটার ফাইনাল আইটেমে পৌঁছে যাব, তখন কি করতে হবে, 2 নাম্বার স্টেট থেকে যদি শুধুমাত্র ডলার পাই, ওইরকম ধরনের স্টেটে শুধুমাত্র ডলারের ক্ষেত্রে আমার অ্যাকসেপ্ট হয়, এটা আমাদের একটা এক্সেপশনাল রুল, শুধুমাত্র এটা শুধুমাত্র অগমেন্টেড এর ফাইনালের ক্ষেত্রেই হয়, তা আর কোথাও হবে না এটা, ঠিক আছে? তো ওই স্টেট থেকে শুধুমাত্র ডলার পেলে আমরা অ্যাকসেপ্ট পাবো, আর কোনো ক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্ট হতে হবে না। এটা হচ্ছে গেল। এখন দেখেন আমি 3 নাম্বার স্টেটে আমাদের, আমরা যেসব এক্সাম্পল দেখেছি তার সাথে একটু পার্থক্য আছে, ওই জন্য 3 নাম্বার স্টেটটা আপনাদেরকে আরেকবার বলা। তো দেখেন আমি যখন 3 নাম্বার স্টেটে আছি, তখন হচ্ছে যদি আমি প্লাস রিড করি, 3 নাম্বার স্টেট থেকে যদি আমি প্লাস রিড করি, তাহলে একটা স্টেটে যেতে পারবো। আবার 3 নাম্বার স্টেটে একটু খেয়াল করেন তো, কোনো ফাইনাল আইটেম আছে নাকি, 3 নাম্বার স্টেটে কোনো ফাইনাল আইটেম আছে নাকি চেক করেন তো। ফাইনাল আইটেম মানে হচ্ছে ডটটা থাকবে সবার শেষে। তো 3 নাম্বার স্টেটে কি কোনো ফাইনাল আইটেম আছে? জি ম্যাম, এটা আমাদের, হ্যাঁ, ই থেকে টি ডট, এটা ফাইনাল আইটেম, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এখানে দেখেন একসাথে ফাইনাল আইটেমও আছে, আবার আমার একটা ফাইনাল আইটেম না, এমনি এমনি নর্মাল একটা এলআর জিরো আইটেমও আছে। আমরা এরকম এক্সাম্পল দেখিনি, ওই জন্য এই এক্সাম্পলটা দেখাচ্ছি। আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম সেখানে এমন কোন স্টেট ছিল না যেখানে একসাথে ফাইনাল আইটেম এবং নন ফাইনাল আইটেম দুইটাই ছিল, কিন্তু আমাদের এরকম কন্ডিশনও আসবে, ঠিক আছে, আসতে পারে। তো হচ্ছে যে আমার ফাইনাল আইটেম থাকার জন্য রিডিউস মুভ নিতে হবে, আর নন ফাইনাল আইটেম থাকার জন্য আমাদের হচ্ছে এই যে শিফটের মুভটাও নিতে হবে, ঠিক আছে? তো এই স্টেট থেকে আমাদের শিফট মুভের জন্য প্লাসের জন্য একটা হচ্ছে যে ট্রানজিশন আছে, দেখতে পাচ্ছেন, প্লাসের জন্য আমরা যাব 4 নাম্বার স্টেটে, ঠিক আছে? তো 3 নাম্বার স্টেটে আমি যদি প্লাস পাই, যাব হচ্ছে 4 নাম্বার স্টেটে, ওর জন্য S4 লেখা হয়েছে, এটা তো ঠিক আছে। 3 নাম্বার স্টেট থেকে যদি প্লাস পাই, যাবো 4 নাম্বার স্টেটে। এখন এই যে এলআর জিরো আইটেম ফাইনাল আইটেমে পৌঁছে গেছিল, এটার জন্য কি রিডিউস মুভ নিতে হবে আমাকে? তাহলে 3 নাম্বার স্টেটে আমার রিডিউস মুভ নিতে হবে ই থেকে টি, তার মানে 2 নাম্বার রুল, এখানে আমাদের 2 নাম্বার রুল দ্বারা রিডিউস করতে হবে। তাহলে এলআর জিরো পার্সিং এর ক্ষেত্রে, এলআর জিরো পার্সিং এর ক্ষেত্রে আমরা কি করব, 3 নাম্বার স্টেটের প্রত্যেকটা অ্যাকশনের প্রত্যেকটা ক্ষেত্রে R2 লিখে দেব, এটাই তো আমাদের নিয়ম ছিল, তাই না? যে 3 নাম্বার স্টেটে আমার অ্যাকশনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা R2 লিখে দেব। তো আমরা সেটাই করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে R2 লিখে দিয়েছি। তারপরে 4 নাম্বার স্টেটের জন্য, 5 নাম্বার স্টেট, 6 নাম্বার সব করা হয়েছে। কিন্তু দেখেন যে আমাদের এখানে এলআর জিরোতে এইখানে 2টা এন্ট্রি আছে। একটা আমি যখন ধরেন আমার স্ট্যাকের টপে আছে 3, আবার ইনপুট সিম্বল আছে প্লাস, তখন আমি তাহলে কি করব, S4 করব না R2 করব? এটা একটা সমস্যা না যে আমার এখানে 2 এন্ট্রি আছে, মাল্টিপল এন্ট্রি আছে?
তাই তো, যে আমার যদি এমন থাকে একটা টেবিলে আমার কোন একটা ক্ষেত্রে দুইটা এন্ট্রি আছে, তাহলে আমাদের সেটা একটা আমার হচ্ছে যে কনফ্লিক্ট তৈরি করে, এখানে একটা কনফ্লিক্ট হচ্ছে ইন্ট্রোডিউস হয়। আমরা বলেছিলাম আমাদের কনফ্লিক্ট হতে পারে, একটা হতে পারে রিডিউস রিডিউস কনফ্লিক্ট, একটা হতে পারে রিডিউস রিডিউস কনফ্লিক্ট, একটা হতে পারে হচ্ছে শিফট রিডিউস কনফ্লিক্ট, একটা হতে পারে রিডিউস রিডিউস কনফ্লিক্ট, একটা হতে পারে শিফট রিডিউস কনফ্লিক্ট। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কনফ্লিক্টটা দূর করতে হবে, তাই না? যে আমার কনফ্লিক্টটা দূর করতে হবে মানে কনফ্লিক্ট থাকলে আমাদের সেই গ্রামার এলার্জিরও হতে পারবে না। তো আমার এখানে একটা হচ্ছে যে শিফটও করা যেতে পারে অথবা রিডিউসও করা যেতে পারে, তাহলে এটা কোন ধরনের কনফ্লিক্ট হবে? যখন আমরা দেখি যে একটা ক্ষেত্রে আপনি শিফটও করা যাবে রিডিউসও করা যাবে, তার মানে ওটাকে বলা হয় হচ্ছে শিফট রিডিউস কনফ্লিক্ট। আমি যেটা বলছি আপনাদের, এটা আগেও বলেছিলাম, তখন হয়তো অনেকে ক্লাস করেননি, ধরেন আপনার স্ট্যাকের টপে আছে 3 আর আপনার ইনপুট সিম্বল ধরেন এখানে আছে কিছু প্লাস, ঠিক আছে, এরকম আছে যে প্লাস আছে, আপনার প্লাস কে পয়েন্ট করে আছে, এদিকে আরো ইনপুট আছে, এদিকে আরো ইনপুট আছে, আপনার প্লাস কে পয়েন্ট করে আছে, সেক্ষেত্রে কি হবে, 3 আর প্লাস আপনি যখন চেক করবেন টেবিলে দেখছেন যে 3 আর প্লাস এর দুইটা এন্ট্রি আছে, একটা এক্ষেত্রে আমি আপনি শিফটও করতে পারেন, মানে প্লাস কে শিফট করে আনলেন টেবিলে, অথবা আপনার হচ্ছে আগে থেকে স্ট্যাকে যা আছে সেটাকে রিডিউসও করতে পারবেন 2 নাম্বার রুল দ্বারা। এটা তো একটা কনফ্লিক্ট, যখন আপনি একটা এন্ট্রিতে একটা সেলে দুইটা এন্ট্রি থাকবে, তখন যদি এমন থাকে শিফটও করা যাবে রিডিউসও করা যাবে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে শিফট রিডিউস কনফ্লিক্ট। আর যদি এমন হতো কোন একটা এন্ট্রিতে ধরেন দুইটা রিডিউস অপশন আছে, এখানে ধরেন R1 R2 আছে অথবা R2 R3 আছে, তখন আমরা সেটাকে বলবো রিডিউস রিডিউস কনফ্লিক্ট, মানে যখন দুইটা রিডিউস এর অপশন চলে আসবে। ঠিক আছে, তাহলে কি যে আপনার এখানে যদি কনফ্লিক্ট থাকে তার মানে বলতে হবে যে এই গ্রামারটা LR0 গ্রামার না, এই গ্রামার দিয়ে আমরা LR0 পার্সিং করতে পারবো না, সব গ্রামার যে দিয়ে যে LR0 পার্সিং করা যাবে সেটা না। ঠিক আছে, তো তাই জন্য যদি এমন থাকে কোনো এন্ট্রিতে, কোনো এন্ট্রিতে দুইটা এন্ট্রি চলে এসে, কোনো সেলে দুইটা এন্ট্রি চলে এসেছে, যদি এমন হয় তাহলে আমাদের কি হবে যে আমরা বলবো সেই গ্রামারটা, এটা যেহেতু আমরা LR0 টেবিল, LR0 পার্সিং টেবিল, সেজন্য বলবো যে এই গ্রামারটা LR0 গ্রামার না, এবং কনফ্লিক্টটা করে এসে স্টেট নাম্বার 3 তে এসে আমাদের এই কনফ্লিক্টটা। এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের সেম গ্রামারের জন্য, সেম গ্রামারে আবার SLR1 পার্সিং টেবিল আমরা করে দেখতে পারি, দেখা যাবে যে LR0 না কিন্তু হয়তো SLR1 হতে পারে, কারণ আমাদের হচ্ছে যে SLR1 এর ক্ষেত্রে রিডিউসের বিষয়টি একটু আলাদা। ঠিক আছে, ওই জন্য আমরা কি করব যে এখানে এটা ক্ষেত্রে আমাদের SLR1 পার্সিং টেবিলটা আমরা বের করে দেখব যে এটা LR0 ছিল না কিন্তু SLR1 হচ্ছে নাকি, এটা আমরা চেক করব। ঠিক আছে, তো দেখেন যে আমরা এখানে কি করলাম যে ফলোটা বের করে নিয়েছে, যখনই আপনি SLR1 বের করতে হবে অবশ্যই ফলোটা বের করে নিতে হবে। আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল ছিল, একটা হচ্ছে ক্যাপিটাল ই আর একটা হচ্ছে টি, ই এর ফলো হচ্ছে ডলার আর টি এর ফলো হচ্ছে প্লাস আর ডলার। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র 3 নাম্বার স্টেটটা দেখি কারণ এখানে কনফ্লিক্ট হয়েছিল, বাকিগুলো তো প্রাইস সেমই থাকবে, রিডিউস বাদ দিয়ে শিফট তো সেমই থাকবে, শুধু রিডিউস এর ক্ষেত্রে আমার হচ্ছে SLR1 আলাদা হবে। আমি যখন 3 নাম্বার স্টেটে আজকে তখন দেখেন যে আমার রিডিউস করতে হবে 2 নাম্বার রুল দ্বারা, তো এখানকার ভ্যারিয়েবলটা হচ্ছে ক্যাপিটাল ই, মানে আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যারিয়েবল হচ্ছে ক্যাপিটাল ই, তার মানে আমি R2 কথাটা কোথায় লিখবো, ই এর ফলোতে লিখবো শুধু, আগে যেটা আমি এক্স প্লাস ডলার তিনটাতে লিখেছিলাম একটু আগে LR0 তে, কিন্তু এখন আমরা শুধুমাত্র হচ্ছে ই এর ফলো ডলার সেখানে R2 লিখবো, বাকিগুলা R2 হবে না, ওই জন্য এগুলো কাটিয়ে দিয়েছে, বাকিগুলাতে R2 হবে না। তার মানে দেখেন এখানে কিন্তু আর মাল্টিপল এন্ট্রি থাকলো না, যেহেতু SLR1 এর ক্ষেত্রে রুল আলাদা, আমরা করে দেখতে হবে যে মাল্টিপল এন্ট্রি আসছে নাকি। তারপর আমরা দেখছি যে যেহেতু এখানে ই এর ফলো প্লাস ছিল না, তাহলে কি হচ্ছে যে এখানে R2 হবে না, শুধুমাত্র ডলারে R2 হচ্ছে, যেহেতু ই এর ফলো শুধুমাত্র ডলার, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে গ্রামারটাতে কোনো মাল্টিপল এন্ট্রি নাই, তাহলে মাল্টিপল এন্ট্রি না থাকলে অবশ্যই এটা হচ্ছে SLR1 হবে। তাহলে গ্রামারটা দিয়ে আমরা LR0 পার্সিং করতে পারবো না কিন্তু SLR1 পার্সিং করতে পারবো। একটা গ্রামারকে আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে দেখাও যে এই গ্রামারটা নট LR0 বাট SLR1, তখন কি করতে হবে আপনাদের দুইটা পার্সিং টেবিল করে দেখাতে হবে, দেখাতে হবে LR0 তে মাল্টিপল এন্ট্রি আছে কোন একটা সেলে কিন্তু SLR1 এ মাল্টিপল এন্ট্রিটা নাই। ঠিক আছে, এমন হবে না কখনো যে SLR1 হবে না বাট LR0 হবে, এটা কখনো হবে না, এটা যদি LR0 হয় অবশ্যই SLR1 হবে,
কোনো গ্রামার যদি এলআরজিরো হয় অবশ্যই এসএলআর ওয়ান হবে, কিন্তু এমনও হতে পারে যে নট এলআরজিরো কিন্তু এসএলআর ওয়ান, এরকমও হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে যে এখানে দেখেন যে পাঁচ নাম্বার স্টেটে যখন আমি আছি তখন টি থেকে এক্স আমার তিন নাম্বার রুল আর রিডিউস করতে হবে। তিন নাম্বার রুল কি আমাদের প্লাস আর ডলার, টি এর ফলো হচ্ছে প্লাস আর ডলার। তাহলে দেখেন প্লাস আর ডলারে আর থ্রিতে আর থাকবে, আর থ্রি আর এখানে থাকবে না যেটা এল আর জিরোতে ছিল। সিমিলারলি ছয় নাম্বারে আমাদের ই থেকে টি প্লাস ই, এটার জন্য ফলো কি ডলার, তার মানে এখানেও থাকবে না এখানেও থাকবে না। এখানে লাল করে দিয়েছে আমি যেখান থেকে নিয়েছি ছবিটা, একটা অনলাইনে থেকে স্লাইড থেকে নিয়েছি, সেখানে দেখেন যে ওরা কাটায়নি, জাস্ট রেড করে দিয়েছে। আপনারা এগুলো অবশ্যই এন্ট্রি দিবেন না, রেড করে দিয়েছে মানে হবে না বুঝাচ্ছে। ঠিক আছে, তার মানে দেখেন যে এখানে পাঁচটা রিডিউস মুভ কমে গেছে, মানে আমাদের এত ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি হচ্ছে বুঝতে পারবো যে আমার ভুল হচ্ছে। এলআরজিরো কি করবে এইসব ক্ষেত্রে, যে সে পার্সিং করার চেষ্টা করবে, এইসব ক্ষেত্রে রিডিউস করার চেষ্টা করবে, পরবর্তীতে যে ভুলটা বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু এসএলআর ওয়ানে আমরা পাঁচটা এন্ট্রি কমিয়ে ফেলেছে। ঠিক আছে, এর জন্য তাড়াতাড়ি হয়। এর আগে আমরা দেখেছিলাম খুব কম কমেছিল, মাত্র দুইটা এন্ট্রি কমেছিল, এখানে দেখেন পাঁচটা এন্ট্রি আমাদের কম হচ্ছে এলআরজিরো হচ্ছে। এভাবে আমরা হচ্ছে এসএলআর ওয়ান এর সাহায্যে আমরা তাড়াতাড়ি হচ্ছে এবং বেশি সংখ্যক গ্রামারের ক্ষেত্রে আমরা এসএলআর ওয়ানটা অ্যাপ্লাই করতে পারি। তো যদি বলে নট এল আর জিরো বাট এস এল আর ওয়ান, অবশ্যই আপনাকে দেখাতে হবে এখানে মাল্টিপল এন্ট্রি থাকবে না, কোন একটা ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি থাকবে না, যেটা এল আর জিরো তে হয়তো ছিল। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে যে এরকম কোশ্চিন আসতে পারে যে এল আর জিরো না কিন্তু এস এল আর ওয়ান, অথবা আপনাকে এটা সাথে করে কোন একটা স্ট্রিং দিয়ে বলতে পারে এস এল আর ওয়ান পার্সিং করতে, যদি শুধুমাত্র এল আর জিরো করতে দিতে পারে, শুধুমাত্র এস এল আর ওয়ান করতে দিতে পারে, যে কোনো ভাবে আসতে পারে। তো আপনাদের হচ্ছে বটম আপ পার্সিং এর একটা সাইড ছিল, সেটা তো দিয়ে দিয়েছি, আর হচ্ছে তার সাথে হচ্ছে যে আরেকটা পিডিএফ দিয়েছি, এই এখানে যতগুলো ইমেজ আছে সেগুলো আর এই দুইটা সহ। ঠিক আছে, তো এটা দেখে কনফিউজ হবে না, এটা আমি কাটিয়ে দিলেই বোধ হয় ভালো হতো। ওরা রেড করে দিয়েছে, রেড মানে এই দুইটা হবে না। ঠিক আছে, এটা কিন্তু নিচে লিখেছে, দেখেন পাঁচটা রিডিউস অ্যাকশন কমে গেছে, তার মানে বুঝতে পারছেন এই পাঁচটা এন্ট্রি হবে না যেগুলো রেড করে কাটা আছে সেটা। আর এই দুইটাকে রেড কেন কাটেনি আল্লাহ ভালো জানে, আমিও কাটাতে ভুলে গেছি। আপনাদের যখন দিয়েছে তখন এই দুইটা যদি কাটিয়ে দিতাম বেশি আপনারা কনফিউজ হতেন না। আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন বুঝতে পারবেন যে ছয় যেহেতু ইয়ের ফলোতে শুধু ডলার আসছে, মানে এই দুইটা এন্ট্রি হবে না। ঠিক আছে, তারপরে এই গ্রামারটা থেকে পার্সিং করাটা কোন একটা স্ট্রিং নিয়ে পার্সিং করা প্র্যাকটিস করবেন, তাহলে হবে। ঠিক আছে, তো দিয়ে দিয়েছিলাম তো আপনাদের ক্লাসরুমে, আপনারা হচ্ছে যে এটার মানে এই স্লাইডটা আগে একটা স্লাইড ছিল লেকচার ফাইভ, আর এটার পিডিএফ এই লেকচার সিক্স থেকে আমি খুব একটা বেশি পড়াইনি, কিন্তু ডাউনলোড করতে হবে। কিন্তু হচ্ছে যে আচ্ছা আমি খুব একটা পড়াইনি, কিন্তু আপনারা যদি চান, আমি তো লিখে লিখে অনেক কিছু লিখে দিয়েছিলাম খাতার মধ্যে, যদি চান এগুলো পড়ে বুঝতে সেটাও সম্ভব, কিন্তু তাই জন্য স্লাইডটা দিয়ে দিয়েছি। তো মূলত আপনাদের পাঁচ নাম্বার স্লাইডটা পড়বেন, আর এস এল আর ওয়ান বা এল আর জি পার্সিং এর জন্য এল আর পার্সিং ডট পিডিএফ এটা পড়লেই হবে। ঠিক আছে, তো সবাই আইডি লিখেছেন, নট এল আর জিরো বাট এস এল আর ওয়ান, এই বিষয়টি কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের রবিবারে 10টায় পরীক্ষা দিতে চাচ্ছেন নাকি? এমনিতে হচ্ছে যে পড়েছিলাম তো।